চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাইলটের মৃত্যু, চিকিৎসাধীন কো পাইলট। হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ নিহত চার। সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা, একনেকে 5,500 কোটি টাকার 10 প্রকল্পে অনুমোদন। রপ্তানি বাণিজ্যে অবদান রাখা 184 ব্যক্তিকে সিআইপি সম্মাননা। রপ্তানি বহুমুখীকরণে সরকারের উদ্যোগ তুলে ধরলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট। এখনো ভিসা জটিলতায় 30,000 যাত্রী, দায়িত্বশীল আচরণের পরামর্শ ধর্মমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া সেরিন। এবার বিস্তারিত, চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট অসীম জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া আহত কো পাইলট উইং কমান্ডার সোহানের চিকিৎসা চলছে। উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটির কারণে প্রশিক্ষণ বিমানটিতে আগুন ধরে গেলে প্যারাসুট দিয়ে নামাতে গিয়ে আহত হন তারা। চট্টগ্রাম থেকে সুমন কুমার দে তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় এর চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে সেটি খণ্ড খণ্ড হয়ে বোট ক্লাবের পেছনে কর্ণফুলী নদীতে পড়ে। এ অবস্থায় বিমানের পাইলট ও কো পাইলট প্যারাশুট দিয়ে নিচে নেমে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে পাইলট অসীম জাওয়াদের মৃত্যু হয়। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বিমানবাহিনীর IAC-130 প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পড়ে। বিমানের 2 জন আহত পাইলটকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। যে বিমানটা দেখতে আসিয়ারে আপনার পিছনে আগুন ধরছে, আগুন ধরিয়ে বড় বড় আসিয়ার বিমানটা দুই ভাগে পড়ে গেছে। এখানে ওই যে বই এখানে কাছে পড়ে যাওয়ার পরে আমরা দেখলাম যে প্যারাশুট দিয়ে 2 জন পাইলট নামতেছে। সবুজ বয়ার পাশে মনে করেন যে কি ব্লাস্ট হয়ে দুই ভাগ হওয়ার পরে এক ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার এ পাশে, আর এক ভাগ পড়ছে যে কি সবুজ বয়ার সামনে। এখানে সাধারণ যে সাম্মান আছে ওই 11 নম্বরে ফাড়াফাড়ে যে লাল বোর্ড আছে, ওই লাল বোর্ড উদ্ধার করছে ওই পাইলট 2 জনকে। আগুন লাগতে কিছুক্ষণ পরে যাত্রীবাহী জাহাজ বাড়ার পরে ওই বিমানটা ব্লাস্ট হয়ে নিছে। এর আগে দিয়ে পাইলট 2 জন আছিল, ওরা প্যারাশুট দিয়ে বাইরে গেছে, বাইরে এরা নদীতে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের ড্রাইভিং টিম, আমাদের ড্রাইভিং টিম নেমে ওটাকে শনাক্ত করে তারপর টেনে নিয়ে আসবে। আফরিন পপি, মোহনা সংবাদ। এদিকে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে জীবন সংশয়ে মা নীলুফা খানম। বিকেলে মানিকগঞ্জ শহরের গোল্ডেন টাওয়ারে অসীমের বাড়িতে এই চিত্র দেখা যায়। অসীম মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মোহাম্মদ আমানুল্লাহর একমাত্র ছেলে। তার বাবা পেশায় চিকিৎসক এবং মা অবসরপ্রাপ্ত শিক্ষক। পরিবারের প্রতি অসীমের অগাধ টান ও প্রচণ্ড দায়িত্ববোধ ছিল বলে জানান তার খালা। দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিল। ওর মধ্যে কোনো অহংকার বোধ ছিল না, সবার সাথে মিশত, সদালাপি ছিল, খুবই একটা নম্র ভদ্র। মায়ের প্রতি তার যেরকম ভালোবাসা ছিল, সে 3 বেলা মা খাইছে কিনা সেটা। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে। এ সময় বাড়িঘরে ব্যাপক লুটপাট ও ভাঙচুর করা হয়। সংঘর্ষে আরও অন্তত 50 জন আহত হয়েছেন। তাদেরকে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন, তারা হলেন সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির, সিরাজ মিয়া, পরে হাসপাতালে লিনু মিয়া ও আনু মিয়া নামের আরও 2 জন নিহত হন। বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, হাঙ্গামাকারীদের ধরতে অভিযান চলমান রয়েছে। দর্শক, এ বিষয়ে মোহনা টেলিভিশনকে টেলিফোনে সবশেষ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে। ঘটনাটি মূলত বানিয়াচং থানাধীন 4 নং মঞ্জুরি ইউনিয়নের আগুয়া গ্রামে।
একটা সিএনজি স্ট্যান্ডের সংঘর্ষকে কেন্দ্র আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এটা সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজি চালক সহ আরো দুইজন নিহত হয়েছে। এ পর্যন্ত আরো আশঙ্কাজনক অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছে। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক, কোনো ধরনের কোনো কিছু ঘটে নাই এলাকায়। পুলিশ যথেষ্ট পরিমাণ মোতায়েন আছে, পরবর্তী আইনগত ব্যবস্থা যেটা অভিযোগ বা এজাহার প্রাপ্তি সাপেক্ষে গ্রহণ করা হবে। নিহতের সংখ্যাটা কত এখন পর্যন্ত? এখন পর্যন্ত তিনজন। আর আহত সংখ্যা কি জানা যাবে কিনা? আহত 20-25 জন। সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে নিয়ে আসতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে একটি পরবর্তী ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সত্যজিৎ কর্মকার। তিনি বলেন, ভবিষ্যতে কোনো প্রকল্প শেখ হাসিনার নামে নামকরণ না করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় 5,563 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন পায়। আরও জানাচ্ছেন নাসিরুদ্দিন। নতুন সরকারের তৃতীয় এবং চলতি অর্থ বছরের নবম একনেক সভা বসে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে 5,563 কোটি 68 লাখ টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন পায়। অনুমোদন পাওয়া গুরুত্বপূর্ণ প্রকল্প খুলনার শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রকল্পটি নিজের নামে নামকরণ করায় বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে ব্রিফিংয়ে এ বিষয়ে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। ওনার দুইটা অবজারভেশন আছে এই বিষয়ে। প্রথমত হচ্ছে শেখ হাসিনা নামটা বাদ দিতে হবে এবং ম্যুরাল যেটি আছে সেটা বাদ দিয়ে এই ম্যুরালের টাকাটা অন্য জায়গায় খরচের ব্যবস্থা করতে হবে। এবং এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটু উষ্মা প্রকাশ করেছেন ওনার নাম ব্যবহারের ক্ষেত্রে এবং ভবিষ্যতে বলেছেন যে এই মাননীয় প্রধানমন্ত্রীর নাম ব্যবহারে উনি আর ছাতক সিমেন্ট কারখানা সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে শেয়ার বাজারে অন্তর্ভুক্তির বিষয়ে অর্থ বিভাগকে ব্যবস্থা নিতে বলেছেন সরকার প্রধান। শেয়ার বাজারে আমাদের যে কোম্পানিগুলি আছে, সরকারি কোম্পানিগুলি আছে, সেগুলি যেন শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হয়। অর্থ মন্ত্রণালয় উনি অর্থ বিভাগে এই বিষয়ে কাজ করার জন্য অনুশাসন দিয়েছেন। আরেকটি হচ্ছে নদীতে যেসব ব্রিজ নির্মাণ হচ্ছে সেগুলি যেন যথাযথ মান, যথাযথ উচ্চতায় নির্মাণ করা হয় এবং মূল নদীর মূল স্রোতকে বাধাগ্রস্ত করবে এমন কোনো জায়গায় কোনো ব্রিজ নির্মাণ করা যাবে না। এই ধরনের প্রকল্প না আনার জন্য এবং এইসব বিষয়ে সচেতন থাকার জন্য উনি পরামর্শ দিয়েছেন। পুঁজিবাজারে সরকারি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হলে প্রতিযোগিতা বাড়বে বলে জানান পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। উদ্দেশ্য হলো কোম্পানিগুলিকে কার্যকরী করা এবং প্রতিযোগিতা সৃষ্টি করা তাদের মধ্যে। সঠিকভাবে প্রকল্প নিলে উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও জানান মন্ত্রী। এক বছর যেতে না যেতে টাইম এক্সটেনশন সেটাও কিন্তু ঠিক নয়। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরসূচি চূড়ান্ত করতে দুই দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তিস্তা বহুমুখী প্রকল্পে বাংলাদেশের অংশীদার হতে আগ্রহী ভারত। সকালে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে, এক্ষেত্রে ভারত আন্তরিক। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের ভিসা প্রাপ্তি আরও সহজ করার উদ্যোগ নেবে প্রতিবেশী দেশটি। ভারতের নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে সফর করবেন বলেও জানান হাসান মাহমুদ। ভারত যে আমাদেরকে এই ক্ষেত্রে সহায়তা করতে যাচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে। ভিসা পেতে অনেক সময় অনেক অপেক্ষা করতে হয়, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ভারতের পররাষ্ট্র সচিব আমাকে যেটি বলেছেন, তারা আরও তাদের এখানকার ক্যাপাসিটি বাড়ানোর জন্য তারা আরও সেখানে লোকবল নিয়োগ করছেন এবং ইনোভেটিভ কোনো সিস্টেম ইনভেন্ট করা যায় কিনা আমি অনলাইনের কথা বলেছি। দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদান রাখায় 184 ব্যক্তিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি সম্মাননা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তাদের হাতে সিআইপি কার্ড তুলে দেন। এ সময় রপ্তানি বহুমুখীকরণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। ওবায়দুল হক মারুফের রিপোর্ট।
বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে 184 ব্যবসায়ীর হাতে সিএপি কার্ড তুলে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তাদের মধ্যে 140 জনকে সিআইপি রপ্তানি এবং এফবিসিআই মনোনীত 44 জনকে সিআইপি ট্রেড কার্ড প্রদান করা হয়। সম্মাননা পেয়ে নিজেদের অভিব্যক্তি জানান সিআইপি ও তাদের প্রতিনিধিরা। বাবার পক্ষ থেকে আবার এই কার্ডটা রিসিভ করতে পারে, আমি চাই যেন আমি বড় হয়েও এরকম করে আবার কার্ড রিসিভ করতে পারি। পরিশ্রম করে দেশকে জাতিকে কিভাবে সমৃদ্ধ করা যায় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব, দেশকে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম জানান, সরকার নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করলে ব্যবসায়ীরা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ হিসাবে গড়ে তুলতে সক্ষম হবেন। অনেকগুলো প্রবলেম আছে, আপনি সেগুলো নিয়ে কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। এই কারণে করোনাকালীনে যদি উনি আমাদেরকে প্রণোদনা না দিতেন তাহলে কিন্তু ব্যবসায়ীরা ঘুরে দাঁড়াতে পারত না। অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বৈচিত্র্যকরণে কাজ করছে সরকার। এলডিসি গ্র্যাজুয়েটিং কান্ট্রি হিসেবে আমরা 3 বছর বিভিন্ন দেশে আমাদের মার্কেট অ্যাক্সেস পাব, মানে বিভিন্ন দেশে ঢোকার বিশেষ সুবিধা পাব। বা ডেভেলপিং কান্ট্রি হিসাবে কিন্তু এই সুযোগগুলি আমাদের সীমিত হয়ে যাবে, তাই আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে যেন আমরা বিভিন্ন দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের মাধ্যমে মার্কেট অ্যাক্সেসগুলি করতে পারি। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতাও কামনা করেন তিনি। আমরা প্রায় 26টি দেশের সাথে বাইল্যাটারাল এগ্রিমেন্টের জন্য উদ্যোগ নিয়েছি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। ভোর 4:05 সৌদি এয়ারলাইন্সের একটি বিমানের উড্ডয়নের মাধ্যমে শুরু হয় চলতি বছরের প্রথম হজযাত্রা। প্রথম ফ্লাইটে 415 জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে রওনা হন। এদিন হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় যাত্রীদের সব ধরনের সহযোগিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। মুসলমানদের সর্ববৃহৎ সম্মেলন হজ পালনে কাবার পথে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। সৌদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন 413 জন হজযাত্রী। প্রথম দিনে 7টি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মোট 2785 জন হজযাত্রীর। হজ নিবন্ধন প্রক্রিয়া সহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানান যাত্রীরা। সার্বিক পরিবেশ আমরা খুব ভালো পেয়েছি, কোনো সমস্যা বোধ করিনি। আমরা সবার জন্য দোয়া করবো, ইনশাল্লাহ দেশের সরকারের জন্য দোয়া করবো। আমরা অন্যান্য বছর থেকে সুবিধা অনেক ভালো পাইছি। দুনিয়াবি কাজের পাশাপাশি যাতে আমরা পরকালের কাজ করে যেতে পারি সেই সুযোগ দেয়, সেই জন্য আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশবাসীর জন্য দোয়া করবো এবং নিজের আত্মীয় স্বজন এবং প্রত্যেকের জন্য দোয়া হবে, সারা জাহানের জন্য দোয়া হবে। আশকোনা হজ ক্যাম্পে সৌদি ভিত্তিক ফাইন্যান্স এয়ারলাইন্সের হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। এ সময় হজ সংশ্লিষ্ট সকল সংস্থাকে সর্বোচ্চ আন্তরিকতায় যাত্রী সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। কোনোভাবেই বিমানে যাতায়াতের সময় সম্মানিত হজযাত্রীগণ কোনোরূপ অসহায়ত্ব বোধ না করে কিংবা অস্বস্তিতে না ভোগ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশে সম্মানিত হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন, তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। অনুষ্ঠানে ভিসা না পাওয়া প্রায় 30,000 হজ প্রত্যাশীর সমস্যা সমাধানের আশ্বাস দিলেন হাফ সভাপতি। হজ ব্যবস্থাপনা এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সবকিছু ভালো, সামান্য কিছু ভিসা হওয়ার এখনো বাকি আছে, আমাদের হাতে আরো 2 দিন সময় আছে, ইনশাআল্লাহ ভিসা সব হয়ে যাবে। চলতি বছর হজে যাওয়ার উদ্দেশ্যে নিবন্ধন করেছেন 83,311 জন, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের কথা বলেন তিনি। দায়িত্ব অবহেলার কারণে প্রিজাইডিং অফিসারকে বিচারের মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। প্রথম ধাপে নির্বাচনে ভোট প্রদানের হার 36.1%। চেষ্টা দিয়ে একজন করেছে, তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে মানে ই করেছে,
আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। ভূগর্ভস্থ সম্পদের যথাযথ ব্যবহারের তাগিদ দিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে পেট্রো বাংলায় অনুষ্ঠিত জিওলজি ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশের দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এ তাগিদ দেন তিনি। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ভূতাত্ত্বিক জরিপের অপরিহার্য গুরুত্ব আছে বলেও জানান মন্ত্রী। নিজেদের সম্পদ নিজেরা যদি সঠিক সময় সঠিকভাবে ব্যবহার না করতে পারি, এটার কোনো আর লাভ নেই। খনিজ সম্পদ ব্যবহার করে জ্বালানিতে আমরা ব্যবহার করি, বিদ্যুতে ব্যবহার করি, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি। আমাদের যা যতটুকু মূল্যবান সম্পদ আছে সেটাকে সর্বোচ্চ ব্যবহার আমরা কী করতে পারি সেটা নির্ভর করছে কিন্তু আপনাদের। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ ও আদনান সিদ্দিকী। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে 2,00,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকি 6 আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শুনুন। চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পাইলটের মৃত্যু, চিকিৎসাধীন কো পাইলট। হবিগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নিহত চার। সরকারি প্রতিষ্ঠানকে শেয়ার বাজারে আনতে সংশ্লিষ্টদের প্রধানমন্ত্রীর নির্দেশনা, একনেকে 5,500 কোটি টাকার 10 প্রকল্পে অনুমোদন। রপ্তানি বাণিজ্যে অবদান রাখায় 184 ব্যক্তিকে সিআইপি সম্মাননা, রপ্তানি বহুমুখীকরণে সরকারের উদ্যোগ তুলে ধরলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এবং 419 যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল হজের প্রথম ফ্লাইট, এখনও ভিসা জটিলতায় 30,000 যাত্রী, দায়িত্বশীল আচরণের পরামর্শ ধর্মমন্ত্রীর। দর্শক, এই ছিল মুনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মুনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.muna.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।